আজ সকালের অনুষ্ঠান যারা দেখেছেন তারা আজ পেয়ে গিয়েছেন আজকে কি নিয়ে আলোচনা করব সন্ধ্যাবেলা। এনকে বাংলায় আজকে আমরা আলোচনা করতে চলেছি যোগী নাকি অমিত শাহ। হঠাৎ কেন এই নিয়ে আলোচনা, হঠাৎ কেন যোগী বনাম অমিত শাহ এরকমটা হলো, কারণ আছে, সেই কারণটাই বলবো আজকে এনকে বাংলার সরগরম অনুষ্ঠানে। নমস্কার, শুভ সন্ধ্যা, আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখছেন এনকে বাংলার অনুষ্ঠান সরগরম। এই সরগরম অনুষ্ঠানে আজকের সরগরম হচ্ছে অমিত শাহ না যোগী। একটু পিছিয়ে যান, উত্তর প্রদেশের যে নির্বাচন ছিল, বিধানসভার যে নির্বাচন ছিল, সেই নির্বাচনের সময়কালে চলে আসুন। সেই সময় আপনার নিশ্চয়ই মনে থাকবে, আপনি নিশ্চয়ই স্মরণ করতে পারবেন যে একটা আওয়াজ তোলা হয়েছিল বিভিন্ন মহল থেকে, যোগীকে জিততে দেওয়া যাবে না, তাহলেই তিনি দিল্লির দিকে হাত বাড়াবেন, এরকম একটা হাওয়া তোলা হয়েছিল বিজেপির অন্দরে। তারপরেও কিন্তু যোগী জিতেছিলেন এবং বিপুল ভোট নিয়ে জিতেছিলেন। সেখানে কিন্তু কিছু লোক হতাশও হয়েছিলেন বিজেপির অন্দরে। সব দলেই তো উপদল থাকে, বিজেপির মধ্যে উপদল আছে এবং তারা সেই উপদল কিন্তু মানে হতাশ হয়েছিলেন। এইবার বলা হয় অমিত শাহ চাণক্য, বলা হয় অমিত শাহ বিশাল বুদ্ধিমান লোক। আমার মতে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি অমিত শাহ কিছুই না, কিচ্ছু না। কারণ অমিত শাহ পুরোটাই তার হাত থেকে সিবিআই কেড়ে নিন, তার হাত থেকে ইডি কেড়ে নিন, তার হাত থেকে এনআইএ কেড়ে নিন, ইনকাম ট্যাক্স কেড়ে নিন, তারপরে দেখবো অমিত শাহ কত বড় চাণক্য, তারপরে বুঝবো অমিত শাহ কত বড় শক্তিমান। এই চার পাঁচটা সংস্থা সরিয়ে দিন, অমিত শাহর শক্তি বোঝা যাবে। আর সরিয়ে দিন নরেন্দ্র মোদীকে, সরিয়ে দিন অমিত শাহর কাছ থেকে নরেন্দ্র মোদীকে, দেখবো অমিত শাহ কত বড় শক্তিশালী। আসলে অমিত শাহ সেই চাঁদের মতন, একটা উপগ্রহের মতন, যিনি গ্রহের আলোতে আলোকিত হয়ে আছেন, আজ থেকে না, সেই গুজরাট থেকে। আর এখান থেকেই কিন্তু সমস্যার শুরু। অমিত শাহকে এত ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো, নরেন্দ্র মোদীকে এত ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো, ফলে চুপসে যাওয়া গোরখপুর লবি এবং নাগপুর লবি কিন্তু ধীরে ধীরে এই গুজরাট লবিকে এবার কর্নার করতে শুরু করেছে। সারা ভারতবর্ষে গুজরাট লবি কিন্তু এখন এক ঘরে হয়ে পড়েছে। কারণ নাগপুর লবির নীতিন গাডকারি, রাজনাথ সিং এর মতন মানুষেরা রয়েছে, গোরখপুর লবিতে রয়েছেন যোগী আদিত্যনাথ স্বয়ং। গুজরাট লবি আর কতদিন ছড়ি ঘোরাতে পারবে প্রশ্ন আসছে। এইবার প্রশ্নটা হচ্ছে যে যোগীর সাথে অমিত শাহের তুলনা কি যাবে। যোগী একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আর অমিত শাহ এত বড় দেশের একটা গৃহমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তুলনা হয়। যতগুলো নির্বাচন হয়েছে বিজেপি ক্ষমতা আসার পর, পশ্চিমবঙ্গের নির্বাচনের দায়িত্ব কার ছিল? স্বয়ং অমিত শাহ। জেপি নাড্ডা ফাড্ডা ছাড়ুন, জেপি নাড্ডা বা এরা, এদের কোনো মূল্যই নেই। জেপি নাড্ডা যতই ওই গম্ভীর মুখে একটা বিশাল ব্যক্তিত্ব দেখানোর চেষ্টা করুক, কিচ্ছু না, সবই অমিত শাহ। অমিত শাহ পশ্চিমবাংলার দায়িত্ব নিয়েছিলেন, 200 পার করবেন বলেছিলেন, 77। কর্ণাটকে কি হলো? অমিত শাহ দায়িত্বে ছিলেন। এইরকমভাবে যতগুলি রাজ্যে 2019 পর থেকে ভোট হয়েছে, উত্তরপ্রদেশ বাদে প্রত্যেকটি রাজ্যের দায়িত্বে ছিলেন অমিত শাহ, প্রত্যেকটিতে বিজেপির ভরাডুবি হয়েছে, প্রত্যেকটিতে। এইবার উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ একক দক্ষতায় কিন্তু জিতেছিলেন। এবং শুধু তাই না, এই যে পুরো ভোট গেল উত্তরপ্রদেশে, প্রত্যেকটি শহরে তিনি বিজেপিকে জিততে সাহায্য করেননি, তার পছন্দের মেয়রকেও বসিয়েছেন। সেখানে কিন্তু অমিত শাহ ডাল গলেনি। অর্থাৎ যদি স্ট্রাইক রেট দেখেন তাহলে অমিত শাহ কিন্তু যোগীর থেকে অনেকটা পিছিয়ে আছেন। তাহলে তিনি সর্বভারতীয় ক্ষেত্রে অমিত শাহর সমান সম্মান পাবেন না কেন? তিনি দাবি করতেই পারেন। এবং এইখান থেকেই কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছে। কারণ অমিত শাহর যে নীতি বা অমিত শাহর যে চালাকি, সেটা কিন্তু বিরোধীরা এবার ধরে ফেলেছেন। বিরোধীরা ধরে ফেলেছেন, মানুষও বুঝে গেছেন যে অমিত শাহ যখন যাকে মনে হবে তার পেছনে ইডি লাগিয়ে দেবেন, ইডি তাকে গিয়ে বারবার বিরক্ত করবে, তারপর তিনি একদিন বিজেপিতে চলে যাবেন, তিনি অজিত পাওয়ার নয়, শুভেন্দু অধিকারী নয়, হিমন্ত বিশ্ব শর্মার মতন বড় সড়ো সম্মান নিয়ে থাকবেন, এটা মানুষও বুঝে গিয়েছে। তাই অমিত শাহর ফর্মুলা আর কাজে লাগছে না। এবার কিন্তু এইখান থেকেই বিজেপিতে ক্ষমতা ধরতে চাইছে যোগী লবি, মানে গোরখপুর লবি।
গুজরাট লবির এক নায়কতন্ত্র বা একাধিপত্য এটা কিন্তু মহারাষ্ট্র লবি অর্থাৎ নাগপুর লবিও মানছে না, উত্তরপ্রদেশ লবিও মানছে না। এইবার বিজেপিকে সবচেয়ে বেশি আসন এনে দেয় কিন্তু গুজরাটি, এই উত্তরপ্রদেশ, তারপরে গুজরাট, সবচেয়ে বেশি আসন এনে দেয় উত্তরপ্রদেশ। এবার উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি আসন দেবে, বিজেপিকে ক্ষমতায় বসতে সাহায্য করবে, আর কেন্দ্রীয় স্তরে রাজত্ব করবে গুজরাট লবি, এটা উত্তরপ্রদেশের লোক মানবেই বা কেন, নেতারা মানবেই বা কেন, মানছেন না। এখান থেকেই হয়েছে গোল, গোল বেঁধেছে মানে কি, এবার যোগী তার তিনি যেটা ডিজার্ভ করেন, তিনি যেটা চান, তিনি যেটা তার প্রাপ্য, সেটা তিনি এবার বুঝে নিতে চান। এখন বিজেপি বেকায়দায়, বিজেপি দেখছেন সমস্ত রাজ্যে একটার পর একটা রাজ্যে তাদের চলে যাচ্ছে, ক্ষমতা হ্রাস হচ্ছে তাদের, এবং বিজেপির প্রতি মানুষের আস্থা কমে গিয়েছে। সমস্ত সার্ভে যা বলছে তাতে বিজেপির অবস্থা সত্যিই ভয়ঙ্কর। তারপরে সকালবেলা আপনাদের হিসেব দিয়ে দেখিয়েছিলাম যে 80টা আসন আছে যেখানে বিজেপি 5% কম ভোট পেয়ে জিতেছিল, সে আসনগুলোর কি হবে। 60টা এমন আসন আছে যে আসনগুলো বিজেপি 10% কম ভোট পেয়েছিল, 70টা আসনে প্রার্থী বদল করতে হবে, সেখানে গোচ প্রার্থী হয়ে কারা দাঁড়াবে বিজেপি জানে না। এই রকম একটা ডামাডোলের মধ্যে দিয়ে যোগী আদিত্যনাথ কিন্তু এবার বিজেপিকে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে, তাকে তার পূর্ণ ক্ষমতা দিতে হবে, আর তা না হলে উত্তরপ্রদেশে কি হবে ব্রহ্মা জানেন। কারণ উত্তরপ্রদেশ যদি জয় করতে হয়, সর্বোচ্চ আসন যদি পেতে হয় একটা রাজ্য থেকে, সেটা দিতে পারে শুধু উত্তরপ্রদেশ। সেই উত্তরপ্রদেশের যোগীকে নারাজ করে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন কিনা, এ নিয়ে কিন্তু বিরাট প্রশ্নচিহ্ন আছে। এবং আপনাদেরকে বলি, আরএসএস এর তরফে বা আরএসএস এর নিয়ম অনুযায়ী কেউ কোনো ব্যক্তি এক কোনো এক ব্যক্তি একই পদে দুটো টার্মের বেশি থাকতে পারেন না। সেক্ষেত্রে দুটো টার্ম হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী, তাঁর চলে যাওয়া উচিত, কিন্তু তা করছেন না। তিনি বলছেন যে তাঁকে আবার প্রধানমন্ত্রী করুন দেশবাসী, তাহলে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করবেন দেশকে। তিনি দেশকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করবেন এটা বলছেন ঠিকই, এই বৃহত্তম অর্থনীতির রাশ কাদের হাতে থাকবে, সেই আম্বানি আদানিদের হাতে, আমি আপনি দিন আনবো দিন খাবই। অর্থাৎ তিনি আরো বড় লোক করার স্বপ্ন দেখছেন এই তার ব্যবসায়ী বন্ধুদেরকে, সাধারণ মানুষের কথা ভাবছেন না। যদি ভাবতেনই তাহলে বলুন না, যখন ক্রুড অয়েল রাশিয়া থেকে অত্যন্ত কম দামে কেনা হয়েছিল তখন আমাদের কেন বাড়তি দাম দিয়ে দিতে হয়েছিল বলুন তো, কেন দিতে হয়েছিল? তিনি মানুষের কথা ভাবেননি, তিনি ব্যবসায়ীদের কথা ভেবেছেন। আমাদের কাছ থেকে তেল কিনে ভুটান কম দামে বিক্রি করতে পারে, আমরা পারি না, কারণ ভুটানে ট্যাক্স কম, আমাদের ট্যাক্স বেশি। ভুটানের সরকার মানুষের জন্য ভাবে, আমাদের সরকার মানুষের জন্য ভাবে না, তারা ব্যবসায়ীর জন্য ভাবে, ব্যবসায়ীরা কি করে মুনাফা করবে, এই হচ্ছে তফাৎ। আর এইখান থেকেই সাধারণ মানুষের পারসেপশন কিন্তু ঘুরে গিয়েছে, সাধারণ মানুষের ধারণাটাই চলে গিয়েছে, সাধারণ মানুষের একখানা অবিশ্বাস, অশ্রদ্ধা বিজেপির প্রতি। এবং তার সাথে রয়েছে এই দলের মধ্যে অমিত শাহ বড় না যোগী বড়র একটা প্রতিদ্বন্দ্বিতা, আর এই প্রতিদ্বন্দ্বিতায় অবশ্যম্ভাবী হার হবে অমিত শাহ, অমিত শাহকে হার মানতেই হবে, রাজনীতির অতল গভীরে হারিয়ে যাবেন অমিত শাহ যদি যোগী আদিত্যনাথ পাওয়ারফুল হন। এবং আপনাদেরকে বলে রাখি, যোগী আদিত্যনাথও কিন্তু এইবার নির্বাচনে, লোকসভা নির্বাচনে তিনিও কিন্তু বড় দাবিদার। এবং একটি খবর এলো কোন একটি পোর্টালে দেখলাম যে যদি নরেন্দ্র মোদী ইয়ে থেকে দাঁড়ান, বারাণসী থেকে দাঁড়ান, তিনি জিতবেন কিনা সন্দেহ প্রকাশ করছেন স্বয়ং বারাণসীর বিজেপির নেতারা। তার মানে ঘুমটা কোথায় ধরেছে বুঝতে পারছে, 10 বছর ক্ষমতায় থাকলে কিছু ঘুণ তো ধরবেই, সেই ঘুণ না রিপেয়ার করে নরেন্দ্র মোদী দেশ বিদেশ ঘুরেছেন, রকম রকম পোশাক পরেছেন আর বড় বড় ডায়লগ দিয়েছেন, ঘুম দেখতে পাননি, কিন্তু যখন দেখতে পাচ্ছেন সময় অনেক পেরিয়ে গেছে, জানি না আগামী দিনে কি হবে। আজকের এপিসোড আর দীর্ঘায়িত করবো না, অমিত শাহ বনাম যোগীর এই লড়াইয়ের দিকে নজর থাকবে আমাদের, আর আপনাদের নজর থাকুক এনকে বাংলার এই সরগরম অনুষ্ঠানে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।